আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 11:30। ইন্দ্র খেয়ে বেরিয়ে গেছে আর পুপুর ব্লাড টেস্টের জন্য রক্ত টেনে নিয়ে গেছে, বিকেলবেলার দিকে আমরা রিপোর্ট পেয়ে যাব। আর বলেছিলাম না কয়েকদিন পরে পুপু আসানসোলে রাইফেল ম্যাচ খেলতে যাবে, ও যেতে পারবে না কারণ নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছে না। তার উপরে অত ঘন্টা যাবো একখানা রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকা ওর পক্ষে ইম্পসিবল, তাই এবছরটা থাক, এর পরের বছর নয় যাবে, আর বেঁচে থাকলে জীবনে অনেক খেলা আসবে। তাহলে চলুন আর বেশি বকবক না করে এবারে রান্না বান্নার তোড়জোড় শুরু করে দিই। এবারে দেখাই আজকে কি কি রান্না বান্না হবে। আমাদের পাশের বাড়ির যে ছেলেটা ভ্যানে করে সবজি বিক্রি করে, তার থেকে অল্প একটুখানি কুমড়ো, এটা কি করলা দেখেছেন, সবজির নামও ভুলে যাচ্ছি এত টেনশানে, বাচ্চা কাচ্চা নিয়ে কি মা সব মনে আছে তুমি ফরিং। এইখানে শশা আর কয়েকটা গাঁঠি দিয়ে গেছে, এই দিয়েই আজকে কিছু একটা রান্নাবান্না করবো। আর ফ্রিজ থেকে ইলিশ মাছের মাথা আর লেজা বের করে রেখে দিয়েছি, বডি পুরোপুরি খাওয়া হয়ে গেছে। আর কালকে যে ফ্রুট জুসারটা ধুয়ে রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে উপুর করেছি, বুঝতে পারলেন, জলটা যদি ঝরিয়ে না রাখি না ভেতরটা পুরো গন্ধ হয়ে যাবে। কালকে আমি বলেছিলাম না একটুখানি তালের বড়া বানাবো, অনেকে তাল ফুলুরি বলে, বাবা ফুলুরি বলতে গিয়ে আমার কথাগুলো পুরো মুখের মধ্যে স্লিপ করে যাবে, সেই জন্য বড়া বলছি। এখানে নারকল কুড়িয়ে রেখে দিয়েছি, সবচেয়ে আসল কাজ। আর এখানে তালের কাঁচ বের করে রেখে দিয়েছি, ভাবছি এখনই তালের বড়া বানানোর জন্য যে ব্যাটারটা সেটা বানিয়ে রেখে দিই, বিকেলবেলায় ভাজলে না এইটুকুটুকু তেলের মধ্যে দেবো এত বড় বড় হয়ে যাবে, বুঝতে পারলেন, সবসময় ব্যাটার আগে থেকে বানিয়ে রাখতে হয়। সে এমনি বড়া ভাজলেও, বুঝলেন, আধ ঘন্টা এক ঘন্টা আগে যদি ব্যাটার বানিয়ে রেখে দেন তাহলে দেখবেন যে কোনো চপ ফুলুরি এগুলো খুলে যাবে। এ বাবা ওইটা দেখে দেখে আমরা গ্রসারি শপিং করতে যাবো, ওটাই খাইয়ে দিলি ওকে। এই হলো সুজি, এই হলো ময়দা, মূল উপকরণ। এবারে সুজিটাকে মাপ মতো নিয়ে জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রাখি, তাহলে সুজিটা ফুলে গেলে না খুব ভালো হবে। গুছিয়ে রাখবো কোথায়, আমার তুমি এসছ, তুমি শিখবে তালের বড়া বানানো, চলো এটা একটুখানি ভিজে যাক, ভিজে নরম হয়ে যাওয়ার পরে কী কী মেশাচ্ছি না মেশাচ্ছি আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব। জন্মাষ্টমীতে যখন আমি তালের বড়া বানিয়েছিলাম আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, মামন তুমি কী করে বানালে এত নরম নরম তালের বড়া, আমাদের তো দেখালে না, তাই জন্য আজকে আপনাদের দেখিয়ে নিচ্ছি। গোপালকে যে জন্মাষ্টমীর দিনই শুধু তালের বড়া খাওয়ানো যায় তা নয়, কিন্তু যতদিন তালের সিজন আছে ততদিন তাকে বানিয়ে বানিয়ে খাওয়ান আর নিজেরাও খান, বুঝলেন, গোপালের নাম আমাদের কাম। চলুন এবার সবজিপাতিগুলো কেটে কুটে ছেটে বেটে, ওরে বাবা রে বাবা, ঠিক আছে যাচ্ছি, আচ্ছা যাচ্ছি এক্ষুনি হয়ে যাবে রান্না, দাঁড়া আমি তো এখন তালের বড়া করবো না বিকেলে করবো, এখন খালি ভিজিয়ে রেখে দিচ্ছি। শুনতে পেলেন পুপু আমাদের কী বলে গেল, মা শিগগিরই আসো ওপরের ঘরে, আমার একা একা একদমই ভাল লাগছে না, বোর লাগছে জানেন তো, আমার নিজেরই বোরিং লাগছে, এক ফোঁটা রাস্তায় বেরোতে পারছি না, পুপু জবে থেকে অসুস্থ হয়েছে। আজকে কুমড়ো দিয়ে হবে উচ্ছে কুমড়ো বটি, আর এখানে আলু বড় বড় ডুমু ডুমু করে কেটে রেখে দিয়েছি, রয়েছে গাঁঠি, কেটে গেলে কিংবা কাটতে গেলে হাত পা চুলকাবে এরকম মনে করেন তারা অবশ্যই লবণ হলুদ আর অল্প একটুখানি ভিনিগার মাখিয়ে কচু কচুকে মেখে 15-20 মিনিট রেখে দেবেন, যদি চুলকানোর সম্ভাবনা থাকে গা হাত পা গলা তাহলে সেটা আর চুলকাবে না, বুঝতে পারলেন, এটা হচ্ছে রান্নাঘরের প্রধান টিপস, কারণ বর্ষাকালে কচু কচু আমরা বেশি পরিমাণে খাই, এই যে এইগুলো একটুখানি সরিয়ে রাখতে হবে। তাহলে চলুন এপাশে রান্নাটা করে নিই। মা যেদিনকে এসেছিলো সেদিনকে তো ইলিশ মাছটা আনা হয়েছিল, সুন্দর করে ধুয়ে রেখে গেছে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে কচুর শাক খাবো এটাই ভেবেছি, কিন্তু আমার আবার কচুর শাকের মধ্যে এই কাটাকুটা দিলে খুব একটা ভালো লাগে না, কচুর শাক হবে ছোলা কিংবা নারকল দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে, বুঝতে পারলেন, আমি ওই রকমই ভালো খাই, সেটা করেও ছিলাম পরশু দিনকে, দেখিয়েছিলাম কি না জানি না, সেদিনকে আমি আর ভিডিও করিনি, পুকুর এতটাই শরীর খারাপ ছিল, কিসের আগে বলুন তো এই এত বড় গামলাটাকে আমাকে খালি করে ফেলতে হবে, একটা ছোট্ট কৌটো তখন থেকে খুঁজেই যাচ্ছে, এই যে এটার মধ্যে রাখি, বুঝতে পারলেন, এটার মধ্যে রাখি।
জায়গা মতন ভরে রাখতে পারলে আমার আর অসুবিধা হবে না। এই কৌটোটার কথা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে মামুন, ডিম রাখার এই কৌটোটা কোথা থেকে কিনেছো? এটা অ্যামাজন থেকে কিনেছি, আপনারা লোকাল মার্কেটেও খোঁজ করবেন পেয়ে যাবেন। এরকম ট্রের মধ্যে ডিমগুলো যদি একদিন সাজিয়ে রাখতে পারেন মোটামুটি 15-20 দিন আপনার চলে যাবে, যাদের ঘরে দুজন মানুষ ডিম খায়। আমি তো খুব একটা ডিম টিম খাই না, ডিম খাওয়া আমার এমনিই বারণ, আর তার উপরে আমার খুব একটা ভালোও লাগে না। অনেকের ডিম যে কী প্রিয়, মানে মাছ মাংস একদিকে ডিম আরেক দিকে থাকে, আমার আবার কোনো কালেই ডিম খুব একটা ভালো লাগতো না। যেদিনকে দেখতাম ঘরে সবজিপাতি কিছুই নেই, কী রান্না করবো কী রান্না করবো, সেই দিন ডিম রান্না করতাম, বুঝতে পারলে? ঢাকনাটা চেপে আটকানোর দরকার নেই, কারণ প্রত্যেক দিন ঢাকনাটাকে আলগা করে তুলে যতটুকু ডিম নেওয়ার প্রয়োজন আমি নেবো, তো যদি শক্তপোক্ত করে আটকে রেখে দিই তাহলে আমারই খুলতে অসুবিধা হবে। এখানে বললাম সুজিটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, সুজিটা ফুলে ফেপে ঠিক এরকম হয়ে গেছে ময়দা মাখার মতন, আর এর মধ্যে ছখানা কলাকে একবারে পেস্ট বানিয়ে নিয়েছি, আর কলা যতটা দেবেন তালের বড়া ততটাই নরম হবে। এই কাপ মেপে এক কাপ সুজি দিয়েছি, তাই 2 কাপ ময়দা নেব। আপনারা চাইলে ময়দাটা আরেকটুখানি বেশি পরিমাণেও দিতে পারেন, মানে 2.5 কাপও দিতে পারেন, বুঝতে পারলেন? নারকল দিয়ে দিতে হবে পরিমাণ মতন, যতটা ইচ্ছা ততটাই দেবেন। দিয়ে দিলাম, এইবারে আসল জিনিস এর সঙ্গে মেশাতে হবে, তাল। বেশি তাল দিয়ে দিলে তালের বড়া অনেক সময় তিতকুটে লাগে, কিন্তু যেহেতু তালের বড়াটা মিষ্টি মিষ্টি হবে, মিষ্টির স্বাদটাকে আরেকটুখানি বাড়ানোর জন্য 1 চিমটে লবণ দিতেও পারেন নাও দিতে পারেন। এবারে মেশাবো চিনি স্বাদ মতো। এবার এটাকে ভালো করে মাখতে হবে, মেখে বললাম বিকেলের দিকে বানাবো, হয়ে গেল। ব্যাটারির মধ্যে যে চিনিটা আমি মিশিয়েছি সেটা একটুখানি মোটা দানার চিনি, বিকেল হতে না হতে না অনেকটা পাতলা হয়ে যাবে, তখন যদি মনে হয় আরেকটুখানি ময়দা মিশিয়ে নেবো, বুঝতে পারলেন? সুজি মেশানোর আর দরকার নেই, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। হরিণের খাওয়া হয়ে গেছে, পুপুর জন্য ভাতও বেড়ে নিয়েছি, আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি খালি পেটে পুপুকে অতক্ষণ বসে বসে খাওয়াতে পারবো না। আর এই হচ্ছে গাঠি কচু আলুর তরকারি, দেখুন কি ভালো কালারটা এসছে, যদিও অন্ধকারের মধ্যে আপনারা ঠিকঠাক কালার বুঝতে পারছেন না, তবুও একবার দেখিয়ে দিলাম। হরিণ চলো, দিদিভাইয়ের খাবার যাচ্ছে, পুপু এই মুহূর্তে 1 ফোঁটাও লবণ খেতে পারছে না, ভাতের সঙ্গে তো নাই, তরকারিতে যদি একটু লবণ বেশি হয়ে যায় বলে ওর মুখে তিতা লাগছে। যাক, এগুলো তোমার ঘরে রাখবো, চলো, ঘরটা খুব জবরজং লাগছে, তোমার ঘরে লোক থাকে না জন থাকে না, এগুলো তো তোমার ঘরে রাখতে হবে। গুড ইভিনিং, এখন বাজে 6:30, আর এই যে দেখছেন ট্রলিটাকে টানতে টানতে ইনডোর ঘরে ঢুকিয়ে দিলাম, এটা হচ্ছে পুপুর রাইফেল জ্যাকেটের পুরনো ট্রলি, আর এই নতুন ট্রলিটা আনা হয়েছিল পুপু আসানসোলে খেলতে যাবে বলে, কিন্তু ভগবান যেটা চাইবেন না মানুষ সেটা জোর করে করতে পারবে না, পুপু তো খেলতে যেতে পারবে না শরীর খারাপের জন্য। এখন চলে এসেছি সোফার এখানটা পরিষ্কার করতে, তো আমার সারা বাড়িতে যতগুলো কাঠের ফার্নিচার রয়েছে তার মধ্যে এই কাঠের সোফাটা আমার ভীষণ পছন্দের, ইন্দ্রর কাছে প্রচণ্ড বায়না করে সোফাটা কিনেছিলাম, কারণ ইন্দ্র না রেডিমেড কাঠের জিনিস একদমই কিনতে চায় না, বলে কি এটা বাড়ির নিয়ে যেতে যেতেই দেখবে ভেঙে গেছে। সত্যিই তাই, ওই পেছন দিকে যে হেলান দেওয়ার জায়গাটা রয়েছে সেটা ফেটে গেছে জানেন, তাই জন্য সব সময় একটা পুরনো চাদর টান টান করে এটার গায়ের ওপরে বিছিয়ে রেখে দিই, দেখতে বেশ ভালো লাগে। আর যাই বলুন না কেন আমার ইলেকট্রনিক গ্যাজেট আর বিছানার চাদরের ওপরে মায়া কখনোই কমে না, বিছানার চাদর যদি একটুখানি পুরনোও হয়ে যায় নরমও হয়ে যায় কাউকে যে আমি দিয়ে দেব সেটা আমি মন থেকে মেনে নিতে পারি না, আমার খালি মনে হয় কোনো একটা টাইমে এই বিছানার চাদরটা আমার কাজে লাগবে। এই যে এই সোফাটার ওপরে যত ঘরের পুরনো নরম চাদরগুলো আছে একটুখানি টান টান করে পেতে দিই, কাজে তো লাগবে। আর ইলেকট্রনিক গ্যাজেটের সঙ্গে কী হয় বলুন তো, খারাপ হয়ে যাওয়ার পরে হাজারখানার দোকান থেকে যদি আমাকে সার্টিফিকেট দিয়েও দেয় যে এটা আর কোনো দিন ঠিক হবে না, এটা এবারে ছুঁড়ে ফেলে দিন, তবু আমি সেটাকে ছুঁড়ে ফেলতে পারি না। সে যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সোফার উপরে যে সমস্ত জামাকাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে আমি নিচের ঘরে চলে এসেছি, এগুলো এবারে ওয়ার্ড্রপের জায়গা মতন ভরে রেখে দিতে হবে। আর দেখুন আমার পেছন পেছন ফড়িংও কিন্তু ওপর নিচ করে যাচ্ছে, একটুও ক্লান্ত হয় না জানেন কি। আর লন্ড্রিতে দেব বলে এই শাড়িটাও একটুখানি আলাদা জায়গায় ভাঁজ করে রেখে দিলাম। দেখুন আমি ঘরের কাজ করছি আর মনে মনে ভাবছি এই মুহূর্তে যদি 1 ফোঁটা বৃষ্টি হয় তাহলে প্রাণে বাঁচবো, ভাবতে না ভাবতে বাইরে নেমেছে ছিটে ফোঁটা বৃষ্টি, আর আমি চাইছি এটা মুষলধারে হোক,
বুঝেছ? আমার সারাদিনে গাছে জল দেওয়ার সময় হয় না। ভাবি সকালবেলা ঘুম থেকে উঠে এদের একটুখানি জল দেবো, তাহলে রান্না বান্নাটা ঠিকঠাক করতে পারবে। রাত্রিবেলা জল দিয়ে লাভ কি? এখন তো আর ওরা রান্না করছে না, তাই না? তবু এই টাইমে দিই। বিকেলে যেটুকু কাজকর্ম ছিল কমপ্লিট করে স্নান করে বাইরে আসতে হলো। এই মুহূর্তে যেটুকু বৃষ্টি হলো তাতে এক ফোঁটাও ওয়েদার ঠান্ডা হলো না। সে যাই হোক, নেই মামার থেকে কানা মামা ভালো সবাই বলে না, সেরকমই অবস্থা। আর আমরা যেহেতু এখন নিচের ঘরে খুব একটা বেশি থাকছি না, জানলা দরজা সব বন্ধ থাকছে, মানে কোথা দিয়েও মশা ঢুকতে দেওয়া যাবে না। আর নিচের ঘরে লাইটও এখন জ্বালানো হচ্ছে না, যেটুকু আমি জ্বালাচ্ছি সেটুকু বন্ধ করে দিয়ে পালাচ্ছে। ইন্দ্রুর কথা বলছি, আর দুপুরবেলায় যে তালের বড়া বানাবো ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন বের করে রুম টেম্পারেচারে আনি, তারপরে টুকুস টুকুস বড়া ভাজবো। আর একটা জিনিস আমি আপনাদের দেখাই, এই পুজোর আগে যাদের মনে হচ্ছে ভুরুটা অনেকটা পাতলা হয়ে গেছে তারা কি লাগাবেন, আমি মোটামুটি দুখানা মেখে ফেলেছি, বুঝতে পারলেন? এই জিনিসটা দাঁড়ান এক জায়গায় বসে আপনাদের দেখাই। আপনাদের যাদের মনে হচ্ছে আইব্রাউটা অনেক পাতলা হয়ে গেছে, আগে আরও ঘন কালো ছিল, তাদের জন্য এইটা। যাদের সামনের চুল অনেকটা পাতলা হয়ে গেছে তাদের জন্য এইটা। বুঝতে পারলেন কি এই জিনিসটা? এটা হচ্ছে গ্রো ব্রাউ, মানে আপনার আইব্রাউকে বাড়তে সাহায্য করবে। কিংবা আইল্যাশ, যাদের আগে অনেক ঘন ছিল হালকা পাতলা হয়ে গেছে পড়ে গিয়ে, তাদের জন্য এইটা। কোথায় সিটিমিটি পড়ছে, আপনারা আমার কথাটা একটুখানি মন দিয়ে শুনুন, ঠিক আছে? এই দেখুন, মাস্কারা যেমন হয় না, সেই রকম একটা কৌটোর মধ্যে ভরা রয়েছে, রাত্রিবেলায় শোয়ার সময় কিংবা বিকেলবেলায় গা হাত পা ধুয়ে নিয়ে আয়নার সামনে যখন দাঁড়াবেন একটুখানি আইব্রাউতে বুলিয়ে নেবেন, আর যাদের মনে হচ্ছে আইল্যাশও পাতলা হয়ে গেছে তারাও একটুখানি দিয়ে নেবেন, একদম যেন গোড়ায় যায়, বুঝতে পারলেন? এই লিকুইডটা আমি এর আগে একটা মেখেছি, অনেকটা তফাত বুঝতে পেরেছি, কিন্তু রেজাল্ট খুব ভালো। আপনারা চাইলে অ্যামাজন থেকে অর্ডার দিয়ে দিতে পারেন, কিংবা নাইকাতেও পেয়ে যাবেন, কিংবা লোকাল কোনো কসমেটিক্সের দোকানে খুঁজলেও পেয়ে যেতে পারেন। একখানা স্ক্রিনশট দিয়ে রেখে দিন, পুজোর এখনও একটা মাস বাকি রয়েছে, আপনাদের এটা অনেক কাজে লাগবে, বুঝতে পারলেন? এই দেখুন, তেলটা গরম হয়েছে কিনা এটা বোঝার জন্য ব্যাটার থেকে এক ফোঁটা নিয়ে তেলের মধ্যে দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কতটা উঠে এসছে, সাঁতার কাটছে। এবারে তেলটা রেডি হয়ে গেছে বড়াটাকে ভাজার জন্য, চলুন। জয় গুরু, রাধে রাধে। কালকে যদি আমি আমার বাপের বাড়ির দিকে যাই, ওই বাড়ির জন্য কিছুটা নিয়ে যাব, আমার শ্বশুর বাড়িতেও একটুখানি পাঠিয়ে দেবো ইন্দ্রকে দিয়ে। ব্যাস হিসাব হয়ে গেল সম্পত্তির, তেলটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিই। রান্নাঘর মোটামুটি পরিষ্কারই রয়েছে, আর ব্যাটারের গামলাটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, কালকে এটা আমি ধুয়ে নেব। ভাজতে ভাজতে কিন্তু একটাও মুখে দিইনি, কেন জানেন? যে কোনো মিষ্টি জিনিস একটুখানি বাসি কিংবা ঠান্ডা হলে আমার খেতে ভালো লাগে। লাইট ফাইট অফ করে দিয়ে এবারে ওপরের ঘরের দিকে যাই। আগে আমার মা না এই তালের বড়া, পিঠে পার্বণের দিনে পিঠে, তারপরে যে কোনো পুজো আচড়া আমার বাপের বাড়িতে আমার মা একমাত্র করতো, আর কোনো কাকিদের এসব ব্যাপারে ইন্টারেস্ট ছিল না। কিন্তু বাবু যবে থেকে চলে গেছে মা আর এসব কিচ্ছু বানাতে চায় না। আমার বাবু এইটুকু খেলে কী হবে, মায়ের হাতে পয়সা দিয়ে বলতো যাও, আমার মায়ের নাম সেবা, তো যাও সেবা বাজার থেকে এই জিনিস নিয়ে আসো, একটুখানি বেশি পরিমাণে বানাবে আমিও খাবো, আর বাড়ির যে সমস্ত বাচ্চা কাচ্চাগুলো রয়েছে তাদেরও একটুখানি দেবে। এই ভেবে মা প্রত্যেকটা পুজো পার্বণ তারপরে যেই সিজনে যেই খাবার ঘরে বানাতো, এখন আর বানাবে না সেটা আমি জানি। নয় মাকে বানিয়ে দিয়ে আসতে হবে, আর না হলে বানানোর সব সরঞ্জাম বাড়িতে এনে মাকে নিমন্ত্রণ করে ডেকে বানানো করাতে হবে। আর আমার মেয়ে বসে রয়েছে, আর দেখতে পাচ্ছেন আমার কি পজিশন, ঘাম এদিক ওদিক থেকে বেয়ে ছেয়ে পড়ছে। এই জায়গাটা ভালো করে পরিষ্কার করেছি, দেখুন কি ভালো লাগছে,
বাবা, বাড়ির কোনা কাঞ্চি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, হাঁটতে চলতে ঘুরতে ফিরতে অপরিষ্কার জায়গা যখনই চোখে পড়বে খুব খারাপ লাগে। এই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। আর দেখুন, সবচেয়ে খতরনাক একখানা খবর, জন্মাষ্টমীর দিন এই ডার্ক চকলেটটা কে দিয়েছে গোপাল ঠাকুরকে আমি জানি না, কিন্তু এটা খাওয়ার পরে ওরে বাপরে আমার রক্ত পুরো তেতো হয়ে গেল। ওটা কাউকে দিয়ে দিতে হবে, যারা ডার্ক চকলেট খেতে ভালোবাসে তাদের দিয়ে দেবো। কুকুও খাবে না বলে দিয়েছে, আর আমি তো আর এক ফোঁটাও খেতে পারবো না। তাহলে চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। টাটা। কি যে গরম লাগছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন, চুলের ফাঁক দিয়ে ঘামগুলো চিকচিক চিকচিক করছে, মনে হচ্ছে হিরে জহরত মাথার মধ্যে কে পুঁতে দিয়েছে। না, এগুলো খাটনির ঘাম। দূর বাবা, আমার ক্যারিয়ারটা স্ট্রং হতে দিবি না রে ফরিং। যতবার আমি ক্যামেরাটাকে উঁচু করছি ততবার ক্যামেরার নিচ দিয়ে এখানে যাওয়ার চেষ্টা করছে। তাহলে বুঝতে পারছেন, ছেলে মেয়ে যদি শত্রু হয় তাহলে তার মা কী করে বড় জায়গায় যাবে? যেতে পারবে না তো?